যে এখানে চোখ করবে এই হচ্ছে হেড সাইড এখানে এটা বড় ফাটা ছিল বলে এটাকে কাট পুটিং বলে একটা পুটিং পাওয়া যায় যেটা গরম করে গলে গেলে লাগাতা এটা লাগিয়ে দেবো তারপরে এরপরে পাউডার পুটিং করব যে একদম ছোট 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 যে জায়গাগুলো যেগুলো চোখে খুব ক্ষুদ্র মনে হয় সেখানে এই বড় কাট পুটিং তো হয় না তাই জন্য ছোট ছোট জায়গাগুলোর জন্য একদম ছোট ছোট ওগুলো পাউডার পুটিং করে দেবো দেখতেই পারবেন আপনারা এই যে পাউডার পুটিং গোলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম একটু ছোট ছোট একদম ছোট ছোট জায়গার জন্য এটা দিয়ে 120 এটা দিয়ে ঘষতে হবে এবার ঘষা চলছে এই ওয়াটার পেপারটা দিয়ে এটাকে 120 নম্বর ওয়াটার পেপার বলে যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন নিচের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে অসার ওই অসারটাকেই যে কালার মিলানো বলে কালার মিলাতে হবে এই যে কালার মিলাচ্ছি আমরা কালার মিলানো বলতে কী বোঝায় বলুন তো এটা হচ্ছে ওই যে সাদা অংশটা এই পুরো কাঠের কালারটার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় তাই জন্য ওইটা কালার মিলানো বলে এই যে কালার মিলানোর পর আর একবার গালা খাওয়ানোর পর দেখতেই পাচ্ছেন এরম লুক দেবে মানে কি বলুন তো ওই সাদা অংশটাকে জাস্ট পুরো খাটের সমান সমানে অংশটা আনতে হবে এই এই পর্যন্তই আজকের মতন আজকে দ্বিতীয় পার্টটা শেষ এই কালার মিলানোর পর যে গালা খাওয়ানোর পর সব কিছু করার পর এর পরে স্টেপ হচ্ছে পিউ করা এর পরের স্টেপে যে দেখবেন পিউ করাটা আপনাদের পুরো প্রসেসটা দেখাবো কীভাবে একটা খাট পিউ করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন